আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবারাকাতু। একটা একশাটা পাঞ্জাবি, লম্বা 38, বডির মাপ স্যাম্পলের সামনা পাট 19, ফুট 14, হাতার লম্বা 19, হাতার মুখ 11, কলার 13, নিচের ঘির 21। প্রথমে কাপড়টা উল্টা বা চেক করতে হবে। এটা হলো নিচের মার্জিন, আমার লম্বা হলো 38। এ হলো 38, শোল্ডার ডাউন, সেলাই 1/2 ইঞ্চি, 1.5 ইঞ্চি। কলার 13, কলার ডাউন 1.25 ইঞ্চি, ফুট 14, 7×14, সেলাই 1/2 ইঞ্চি, সামনা পাট 19, মোড়া নামাতে হবে 6.5, তারপরে কোমর প্যাড 8 ইঞ্চি। নিচের ঘির 21, 21-এর অর্ধেক, সাড়ে 10, সেলাই 1/2 ইঞ্চি, সামনা পাট 19, 19-এর অর্ধেক, 9.5, সেলাই 1/2 ইঞ্চি, এখানে একটু কম হবে ফ্যাটের ইয়েতে। এখান থেকে পকেট নামবে, তিরিশ ইঞ্চি পাঞ্জাবির লম্বা, প্লেটের জন্য কাটাটা হবে 11.5 ইঞ্চি।
সামনা পাট। এখন নেব ব্যাক পাট। রাতে তারা কাঁদতে কাঁদতে তাদের বাপের কাছে এসে বলল, আব্বাজান, আমরা দৌড় প্রতিযোগিতা করছিলাম এবং ইউসুফকে আমাদের জিনিসপত্রের কাছে রেখে গিয়েছিলাম। ইতিমধ্যে নেকড়ে বাঘ এসে তাকে খেয়ে ফেলেছে। আপনি তো আমাদের কথা বিশ্বাস করবেন না, যদিও আমরা সত্যবাদী। ব্যাকপার্টের ক্ষেত্রে পিছনের পাটটা 1 ইঞ্চি বাড়তি নিতে হবে শোল্ডারে। তারা ইউসুফের জামায় মিথ্যা রক্ত লাগিয়ে নিয়ে এসেছিল। একথা শুনে তাদের বাপ বলল, বরং তোমাদের মন তোমাদের জন্য একটি বড় কাজকে সহজ করে দিয়েছে। ঠিক আছে, আমি সবর করব এবং খুব ভালো করে সবর করব। তোমরা যে কথা সাজাচ্ছ তার উপর একমাত্র আল্লাহর কাছে সাহায্য চাওয়া যেতে পারে। অথচ তারা যা কিছু করছিল সে সম্পর্কে আল্লাহ অবহিত ছিলেন। দুইটা হাতে একসাথে সাড়ে 4 ইঞ্চি হলো 9 ইঞ্চি। হাতের লম্বা 19, এদিকে 1/2 ইঞ্চি সেলাই, এদিকে 1/2 ইঞ্চি সেলাই 1 ইঞ্চি। সে তার স্ত্রীকে বলল, একে ভালোভাবে রাখো, বিচিত্র নয় সে আমাদের জন্য উপকারী প্রমাণিত হবে, অথবা আমরা মুখ বানিয়ে নেব। 11 সেলাই 1/2 ইঞ্চি এর জন্য সে দেশে প্রতিষ্ঠা লাভের পথ বের করে দিলাম এবং তাকে সমস্যা ও বিষয়াবলী অনুধাবন করার জন্য যথোপযোগী শিক্ষা দানের ব্যবস্থা করলাম। আল্লাহ তার কাজ সম্পন্ন করেই থাকে, কিন্তু অধিকাংশ লোক তা জানে না। আর যখন সে তার পূর্ণ যৌবনে উপনীত হলো, আমি তাকে ফয়সালা করার শক্তি ও জ্ঞান দান করলাম। এভাবে আমি নেক লোকদেরকে প্রতিদান দিয়ে থাকি। দুইটা হাতা, এখন নেব দুইটা পকেট। আর
38 ইঞ্চি লম্বা পকেট নিতে হবে, 18 ইঞ্চি লম্বা। যে সাইডে নিতে হবে 6.5, সে তাকে নিজের দিকে আকর্ষণ করতে থাকলো এবং একদিন সে দরজা বন্ধ করে দিয়ে বলল, চলে এসো। 18 6.5, আমি আল্লাহর আশ্রয় নিচ্ছি, আমার রব তো আমাকে ভালোই মর্যাদা দিয়েছেন আর আমি এই কাজ করব। এ ধরনের জালেমরা কখনো কল্যাণ না করতে পারে না। 6 ইঞ্চি পকেট টিকবে, 8 ইঞ্চি সেলের জন্য। পকেটটা রাখতেছি 6 ইঞ্চি, এদিকে 8 ইঞ্চি, এদিকে 8 ইঞ্চি মাইনাস 6.5। মহিলাটি তার দিকে এগিয়ে এলো এবং ইউসুফ তার দিকে এগিয়ে যেত যদি না তার রবের চলন্ত প্রমাণ প্রত্যক্ষ করত। এমনটি হলো যাতে আমি তার থেকে অসতৃপ্তি ও অশ্লীলতা দূর করে দিতে পারি। আসলে সে ছিল আমার নির্বাচিত বান্দাদের।